আর আমার রসূলের দেখানো আমার রসূলের আনিত দিন এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হলে রসূলুল্লাহর সুন্নাকে গ্রহণ করতে হবে। সুন্না ইমাম কুর্তুবী লেখেন, ওয়াত্তামাসসুকু বিত্তরিকিল মুস্তাকিম ওয়াসুনানিল কওয়িম। আল্লাহ যে সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে বলেছেন, বিশ্বাস তো করতেই হবে, কথা বুঝতেছেন? সিরাতে মুস্তাকিমকে বিশ্বাস করলে আপনি মুমিন, আর সিরাতে মুস্তাকিমের অনুসরণ করলে আপনি মুসলিম। আপনি কি যতটুকু অনুসরণ করবেন ততটুকু মুসলিম, যতটুকু অনুসরণ করবেন ততটুকু মুসলিম। আপনি যদি পূর্ণ অনুসরণ করেন রসূলুল্লাহর সুন্নাতের, রসূলুল্লাহর দ্বীনের, আপনি পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে মৃত্যুকে গ্রহণ করবেন, আর মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করে দিবেন। সম্মানিত সুধী, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিশ্বাস করা ছাড়া আমাদের পরকালে মুক্তি নেই, দুনিয়াতে নিরাপত্তা নেই, শান্তি নেই, দুনিয়াতে আমাদের কল্যাণের কোনো ব্যবস্থা নাই। একটু হচ্ছে সুন্নতকে বিশ্বাস, আরেকটু হচ্ছে সুন্নতের অনুসরণ। রসূলুল্লাহর একটি সুন্নতকে যে বিশ্বাস করবে না সে মুসলিম হতে পারে না, সে কাফের। সে কি কাফের? পরিষ্কার আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন মুমিনা তাদের পক্ষে সম্ভব নয়, উচিত নয় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে গ্রহণ না করে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্তকে গ্রহণ করা কোনো মুমিন মুমিনার জন্য সুযোগ নেই। এটা হচ্ছে সুন্নতের বিশ্বাস, অর্থাৎ আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, যে রায় দিয়েছেন, যেটাকে হালাল বলেছেন সেটাকে, সেই রায়কে গ্রহণ করা, সেই সিদ্ধান্তকে গ্রহণ করা, সেই হালালকে হালাল জানা, আর যেটাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, সে হারামকে হারাম হিসেবে বর্জন করা, কথা বুঝতে পারছেন? বিশ্বাসগত দিক থেকে, নীতিগত দিক থেকে এই আকীদা যার থাকবে না সে মুমিন হতে পারে না। সেজন্য একটি সুন্নাহ বা একটি সহিহ হাদিসের অস্বীকারকারীকেও আমরা কাফের বলি। বাংলাদেশে একটা নতুন ফেরকা চালু হয়েছে, তাদের নাম আহলে কোরআন। কি নাম? তারা হাদিস বিশ্বাস করে না। তাদের নাম কি? হাদিস বিশ্বাস, কিন্তু আল্লাহর দ্বীনের শত্রুগুলো এতটা কাপুরুষ, তারা কাজ করে আন্ডারওয়ার্ল্ড, আন্ডারগ্রাউন্ডে কাজ করে, গোপনে মানুষকে বিভ্রান্ত করে। আমরা তাদেরকে যদি আদরে সাদরে বুঝাতে চাই, বুঝেন না, বুঝতে চায় না, ডিবেটে ডাকি তাতেও আসে না, কারণ ডিবেটে আসলেই গুমর ভাস, আসলেই তারা বলে যে আমরা কোরআনকে বিশ্বাস করি, হাদিস বিশ্বাসের কোনো প্রয়োজন নাই। অথচ রসুল্লার সুন্না বা হাদিসকে বাদ দিয়ে কোরআন বিশ্বাসের কোনো সুযোগ নাই। নতুন করে বলার আমার দরকার নাই, আমার ডিবেটগুলো দেখেছেন হাদিস অস্বীকারীদের সাথে আমাদের যে ডিবেট, তা পৃথিবীতে প্রায় 54 কোটি মানুষ বাংলায় কথা বলে, কত আমাদের সেই ডিবেটটা, যেই ডিবেটে কানাডাতে এক প্রফেসর পরাজিত হয়েছে, হাদিস অস্বীকার করে তারা, সেই ডিবেটটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষ দেখেছে, আলহামদুলিল্লাহ। হাদিস অস্বীকারীকে মুসলিম বলার কোনো সুযোগ নাই।
সমস্ত উলামায়ে কেরাম একমত, মান আনকারা হাদিসান সহীহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ সাবাতাত সিহহাতুহু ইনদাল মুহাদ্দিসিন বিল ইত্তিফাক ফাহুয়া কাফির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি সহিহ হাদিস, কয়টি? একটি সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, ওই রকম একটি সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের। একটি সুন্নতকে যে অস্বীকার করবে সে কি? হাদিস ও সুন্নতের মধ্যে পার্থক্য কি? সবগুলো হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নতই হাদিস, সেটা আরেকটু আলোচনা, সেটা পরে। তো রাসূলুল্লাহ সবগুলো সুন্নাকে রাসূলুল্লাহ সবগুলো হাদিসকে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যদি আপনি সিরাতে মুস্তাকিমে চলতে চান। এ বিশ্বাস ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না। এই ফতোয়াটা আল্লাহ দিয়ে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, কে কসম করছেন? আল্লাহর কি কসমের দরকার ছিল? বান্দার দৃষ্টি আকর্ষণ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম। সাহাবীগণের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যতক্ষণ না তারা আপনি রসুলের রায় সিদ্ধান্তকে গ্রহণ না করবে সন্তুষ্ট চিত্তে, ততক্ষণ পর্যন্ত তারা মমিন হবে না। তাহলে সুন্নাকে গ্রহণ করতে হবে প্রথমে নীতি হিসেবে, কি হিসেবে? তারপর সুন্নাকে গ্রহণ করতে হবে আমল হিসেবে। এখন আমরা সুন্না বুঝি না, সিরাতে মুস্তাকিম চিনি না। আমাদের দেশে সুন্নতের বয়ান করতে গেলে কি বয়ান হয়? দাড়ি টুপি জুব্বা মেসওয়াক দস্তরখান, ব্যাস এই তো সুন্না নাকি? পুরো জাতিকে অন্ধকারে রাখা হয়েছে, পুরো জাতির কাছে ইসলামের পূর্ণাঙ্গ মেসেজ পৌঁছানো হচ্ছে না। আজকে মাদ্রাসাগুলোতে কিতাব উসিয়াম জিহাদের ব্যাপারে যে অধ্যায়গুলো এসেছে তা পড়ানো হচ্ছে না, কিতাবুল হুদুদ পড়ানো হচ্ছে না, কিতাবুল কেসাস পড়ানো হচ্ছে না। ইসলামী শরিয়া আইনের কথা, কেতালের কথা, খেলাফতের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে না, গোটা জাতিকে বিভ্রান্ত করার জন্য। পূর্ণাঙ্গ দিনের মেসেজ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে না, সেজন্য মানুষ অন্ধকারে আছে। মানুষ আত্মতৃপ্তিতে আছে, দাড়ি রাখছি, টুপি আছে, নামাজ পড়ি, পাশক তো তাহাজ্জুদ করি, দান খয়রাত করি, সদকা করি, আমার চেয়ে বড় গাউসুল আজম আছে কে? অথচ রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ দিনের অনেক মৌলিক বিশ্বাসই তার নাই। কথাটা মনে থাকবে, রাসূলুল্লাহ দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বা সুন্নাহকে, দিনকে গ্রহণ করতে হবে নীতিগতভাবে, বিশ্বাসগতভাবে। সুন্নতের মূল অর্থ হচ্ছে রীতিনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন, যেই ক্ষেত্রে যেই রীতি দিয়েছেন, তাকে বলা হয় সুন্নাহ। এই যে এখন 2 রাকাত জুমার নামাজ করবেন না, কথা বলেন না, 2 রাকাত জুমা পড়া কি? জুমার নামাজ 2 রাকাত, এটা কোরআন শরীফের কোথাও আছে? 2 রাকাত জুমা, এই নীতি কে দিলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সুন্নত বলতে কি বুঝি? আমাদের বিভ্রান্তিটা কোথায়? আমরা মনে করি আগে ফরজ, তারপর ওয়াজিব, তারপর সুন্নত, তারপর নফল। আমল হিসেবে সুন্না, ফরজ ওয়াজিব তারপরে কি? সুন্না। কিন্তু নীতি হিসেবে 2 রাকাত জুমা যেটাকে ফরজ বলতেছেন এটাও সুন্না, বুঝতে পারি? এটাও কি?
তারপরে এখানে এসে যদি আমি বলতাম ভাই আজকে তো সময় কম অনেক লোক ফ্যাক্টরিতে যাবে তা আগে দুই রাকাত নামাজ পড়ি পরে খুতবাটা দেই হইতো এটা চলতো আগে খুতবা আগে কি ওয়াজিব জওহরাতুন নাইয়ারাতে এসেছে সুন্নতে মুআক্কাদা কিন্তু মুফতাবিহি কল হচ্ছে ওয়াজিব এটা কি ওয়াজিব খুতবা এটা কি ওয়াজিব এটা জুমার আগে হওয়া ওয়াজিব হুকুম হিসেবে ওয়াজিব নীতি হিসেবে সুন্নাহ নীতি হিসেবে সুন্নাহ জুমার নামাজ পড়লেন দুই রাকাত ফরজ হুকুম হিসেবে ফরজ নীতি হিসেবে সুন্নাহ এই যে বুঝে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিস শরীফের ক্লাসে ছাত্ররা যেভাবে বুঝে আপনারা ওইভাবে বুঝে গেছেন আপনাদের আসলে দিমাগগুলো খুলে গেছে আলহামদুলিল্লাহ তারপর জুমার পরে আমরা খুতবা খুতবার পরে জুমা জুমার পরে দুই রাকাত নামাজ পড়বেন না সুন্নাত তো অনেক পড়বেন ঠিক পরপর দুই রাকাত পড়বেন না পড়বেন কি না ওই দুই রাকাত আগে দুই রাকাত পড়লেন ফরজ পরে যে দুই রাকাত পড়লেন ওইটা কি নীতি হিসেবে সুন্না হুকুম হিসেবেও এবার বুঝতে পারছেন তাহলে রাসূলুল্লাহর সুন্নাহকে নীতি হিসেবে গ্রহণ ফরজ মিন ওয়াজিবাতিল ইসলাম এই নীতি গ্রহণ করা ছাড়া আপনি মুসলিম হবেন না তারপর এই নীতি মোতাবেক যখন আমল করবেন তখন আপনি খাঁটি মুসলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশা করি বুঝ হয়ে গেছে আপনাদের কথা বলেন আর যার বুঝ হবে না তারে বুঝ দেবার ইজারা তো আমি পাই নাই ঠিক কিনা হেদায়েত কার হাতে